রুম তো নেই, আর যে রুমও আছে মানে রুমটার ভাড়া 500 টাকাও নয়, সেই রুমটার ভাড়া বলছে 2500 টাকা। বন্ধুরা ওই দেখুন সাগর ভিলেজ, আর এটা হচ্ছে গোপেশ্বর সিটি। বন্ধুরা আবার শুরু করছি আর একটা নতুন ফ্রেশ নিউ ব্লগ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কোথায় আছি, আমি এখন আছি ঠিক সাগর ভিলেজে, যেখান থেকে রুদ্রনাথের ট্রেকিং শুরু হয়। ঠিক আছে, তো এখন রুদ্রনাথের ব্লগ তো আগেই আপনারা দেখে নিয়েছেন, এখন আমরা যাচ্ছি চোপতা, যেটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়, সেই চোপতায় যাব। আর আজকে আপনাদের এই ব্লগে আমি চোপতা দেখাবো, আর চোপতায় কোথায় থাকবেন সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবেন, তাই রিকোয়েস্ট করব পুরো ব্লগটাই যেন দেখেন। আর তারপর পরের দিন নেক্সট দিন আপনাদেরকে আমি না নিয়ে যাব তুঙ্গনাথ। তুঙ্গনাথ হচ্ছে সেটা পরের ব্লগে বলবো। তো চলুন এখন যাওয়া যাক চোপতা মিনি সুইজারল্যান্ড। কাল যান আমরা এখন যাচ্ছি চোপতা, এই গাড়ি এখান থেকে সাগর থেকে এই গাড়িওয়ালা নিচ্ছে 2000 টাকা। আমরাও খুব মানে আমারও খুব মনে হচ্ছে যে বাইকটা মিস করছি, এরকম রাস্তা আর বাইকটাকে সত্যি খুব মিস করছি। বন্ধুরা আমরা এখন যাচ্ছি যে নদীটার পাশ দিয়ে, সেই নদীটার নাম হচ্ছে অমৃত গঙ্গা, আর এই নদীটা আসছে অনুসূয়া টেম্পলের ওখান থেকে। এই রুদ্রনাথ ট্রেক মন্ডল গাঁও থেকে হয়, আপনাদের আগেই বলেছিলাম মন্ডল গাঁও থেকে হয়। মন্ডল গাঁও থেকে গেলে আপনারা পাবেন অনুসূয়া মাতার মন্দির আর আত্রেয়ী মনির গুফা, তো ওইখান থেকে এই নদীটা তৈরি হচ্ছে অমৃত গঙ্গা। আর আমরা এখন পৌঁছে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন মন্ডল গাঁও, এটাই হচ্ছে মন্ডল, আর এইখান থেকে ট্রেকিংটা শুরু। ওই স্কুলটার দিক থেকে গাড়ি আসলে এই গাড়িতে দাঁড়ান। আমরা এই চোপতার রাস্তায় যাচ্ছি, যেন মনে হচ্ছে যেন অন্ধকার নেমে এসছে, দুদিকে পুরো জঙ্গল জঙ্গল জঙ্গল, আর তার মধ্যে রিকবাবুর শরীরটা একটু খারাপ খারাপ লাগছে, মানে প্রচণ্ড ঘুরে ঘুরে উঠতে হচ্ছে, তো সেই জন্য ওর একটু মানে যেটা হয় আর কি, ও সামনে আর বলছি না। ঠিক আছে, তো আমরা যাচ্ছি, দেখুন পুরো দু সাইড যেন অন্ধকার, হঠাৎ করে অন্ধকার আর ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, আর পুরো দু সাইডে পুরো জঙ্গল। আচ্ছা আমরা চোপতা যাচ্ছি সাগর থেকে, ঠিক আছে সাগর থেকে, আর চোপতা উকিমঠ থেকেও মানে যাওয়ার রাস্তা আছে। ম্যাক্সিমাম লোক যারা কেদারনাথ যায় তারা কিন্তু উকিমঠ দিয়ে আসে, আমরা উল্টো দিক দিয়ে যাচ্ছি, আর আমরা কালকে হয়তো উকিমঠের দিক দিয়ে অন্য দিক দিয়ে মানে উকিমঠের দিক দিয়ে কালকে আমরা ব্যাক করব। তো মানে আমাদের সঙ্গে থাকুন, সমস্ত রাস্তাই দেখতে পাবেন, এটা সাগর দিয়ে আর কালকে আমরা উকিমঠ দিয়ে রাস্তাটা দেখাবো। যাই না, রাস্তাটা হয়তো এরকমই সরু, কেননা এই রাস্তাটাই সোজা যাচ্ছে উকিমঠ। আমরা মোটামুটি ঢুকে গেছি চোপতা যেটা মনে হচ্ছে, আর সাগর থেকে চোপতা মোটামুটি 28-30 কিলোমিটার মতো। আমরা মোটামুটি চোপতা পৌঁছে গেছি, ওই যে দেখা যাচ্ছে অনেকগুলো টেন্ট বা ওই হোমস্টে টাইপের বাড়ি মতো। কোন ত্রিশূল, হ্যাঁ পর্বত। এখানে একটা প্রচুর প্রবলেম,
রুম তো নেই, আর যে রুমও আছে মানে রুমটার ভাড়া 500 টাকাও নয়, সেই রুমটার ভাড়া বলছে 2500 টাকা। মানে এটা একটা বিশাল প্রবলেম। দেখি বাইকার ভাইকে জিজ্ঞেস করি কোথায় ভালো রুম আছে। আমরা এখন পৌঁছে গেছি চোপটা। এখানে গ্রাসল্যান্ড আর বরফ দুটো একসঙ্গে পাওয়া যায়, এই কারণে এই জায়গাটাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড। আর সামনে দেখা যাচ্ছে রেঞ্জ পুরো, জানি না ওটা কোন পাহাড় মানে কোন শৃঙ্গ, হিমালয় তো নিশ্চয়ই, কোন শৃঙ্গ এখান দিয়ে একটা দেখা যাচ্ছে। আর পুরো আমার সামনে একদম পুরো খাড়া দেখা যাচ্ছে, দারুণ লাগছে বন্ধুরা, জায়গাটা দারুণ লাগছে। শুধু একটা জিনিসই বাজে যেটা দেখলাম, যে থাকার ব্যবস্থা, এখানে অনেকগুলো থাকার ব্যবস্থা দেখলাম, সব পরপর সব মোটামুটি এরকম। আমাদের থাকার ব্যবস্থা আপনাদের দেখাচ্ছি, এখন লাইট নেই, হয়তো কালকে সকালবেলায় দেখিয়ে দেবো, ঠিক আছে? তো লাইট ওরা দেবে বলছে, জানি না ভাই। দাদা ভাই তোমাদের লাইট আছে? লাইট এখানে সোলার পাওয়ার বলে সন্ধ্যের পর, সন্ধ্যের পর। আচ্ছা, মোবাইল টোয়াইল চার্জ হবে তো? হ্যাঁ চার্জ তো দিয়েছিলাম। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার, মানে এখন পাওয়ারও নেই ঘরের মধ্যে, সন্ধ্যের পরে পাওয়ার পাওয়া যাবে। যাই হোক, জায়গাটা কিন্তু দারুণ। গুড মর্নিং বন্ধুরা, ওয়ান্স এগেন আমি এখন আছি চোপটায়। দেখতে পাচ্ছেন এটাই একটা কিন্তু ভিউ পয়েন্ট, প্রচুর লোক ভিড় করে আছে, প্রচুর লোক, পুরো উপর থেকে তলা অব্দি প্রচুর লোক ভিড় করে আছে। আর এই যে দেখতে পাচ্ছেন পুরো গ্রাস ল্যান্ড, সব লোক ফটো শ্যুট করছে। দিস ইজ আওয়ার চোপটা। এই যে দেখতে পাচ্ছেন পুরো গ্রাস ল্যান্ডটা, এই গ্রাসল্যান্ড কিন্তু শীতকালে আসলে পুরো বরফে ঢাকা থাকে, মানে এই সব জায়গাগুলো পুরো থাকে বরফ বরফ। আর এইরকমই সুন্দর জায়গা যদি আপনাদের থাকার ব্যবস্থা হয় তাহলে কেমন হয়, ঠিক আছে? তো এই দেখতে পাচ্ছেন এটাই ছিল আজকের আমাদের আসিয়ানা বা আমাদের থাকার জায়গা, ঘর, আমাদের রুম। ডাস্টবিন রেখেছে খুব ভালো, কোনো অনেক জায়গায় পাই না এরকম, মানে এইরকম টাইপের জায়গায়। আর এই হচ্ছে রুমটা, দেখতে পাচ্ছেন সব বেডে দুটো করে কম্বল দেওয়া আছে, এটা একটা বলছে ডবল বেড, আর এটা চারজন তিনজন ইজিলি শুতে পারবে, তিনজন তো ইজিলি শোয়া যাবে। আর ঘরের এই প্লাগ পয়েন্ট বেশি নেই, আশা করা যাবে না, ঠিক আছে? আর এই হচ্ছে বাথরুম, বাথরুমে একদমই লাইট নেই, তাও হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা আপনাদের বলে দিই, ওই চোপটার একটা কিন্তু মানে নেগেটিভ পয়েন্ট আমার যেটা মনে হলো, এখানে 500 টাকা 1000 টাকা মানে 500 টাকার ঘরগুলো অনেক ভাড়া নেয়। আমাদের এই ঘরটার ভাড়া পড়েছে 2500 টাকা, 2500। তো এখানে মানে এটা তো আমি, তাও ঘরটা আমাদের যেটা দেখালাম অনেক ভালো, ভিউ পজিশন অনেক ভালো, অনেক সুন্দর জায়গাটা, অনেক সুন্দর লোকেশন, অনেক সুন্দর, ঠিক আছে? কিন্তু আরও রাস্তার উপরে আপনি দেখতে পাবেন এরম এরম ঘর, মানে এরম এরম ঘর, মানে একটা টিনের দরজা, তাতে দুদিকে দুটো বিছানা পাতা আছে, সেই ঘরের ভাড়াই 2500 3000 5000, কেউ 7000, এরমও পর্যন্ত ঘর আছে। আর একটু এগিয়ে ওই যেখান থেকে ট্রেক শুরু হয় সেখান থেকে, তো এইটা একটা নেগেটিভ পয়েন্ট আমার লাগলো এই চোপটার। তো যাই হোক, ওভারঅল তো ভালো, ঘুরতে বেরিয়েছেন যখন একটু খরচা তো করতেই হবে। ল্যান্ডটা মানে এরমভাবে যেটা সমানভাবে নেমেছে এই গ্রাস ল্যান্ডটা, এই কারণে এই যে মিনি সুইজারল্যান্ড বলা হয়,
আর সুইজারল্যান্ডে গেলেও হয়তো আমি তো কোনোদিন যাইনি, তো আপনারা যদি কেউ গিয়ে থাকেন আমায় বলবেন যে এটা কি সুইজারল্যান্ডের সঙ্গে সত্যি কোনো মিল আছে। ছবি দেখেছি যে সুইজারল্যান্ডে হয়তো গরমের সময় এরকম থাকে, গ্রাসল্যান্ড থাকে, বর্ষায় মানে শীতকালে উইন্টারে পুরোপুরি একদম বরফে ঢেকে যায়, তো সেই কারণেই হয়তো এটাকে সুইজারল্যান্ড মানে মিনি সুইজারল্যান্ড, ভারতের মিনি সুইজারল্যান্ড বলা হয়ে থাকে। পিছনে দেখছেন এই পাইন গাছের শাড়ি, পুরো পাইন গাছের শাড়ি সব। এই জিনিসটা কিন্তু আমি উত্তরাখণ্ডে মানে এই যে এতদিন গেলাম বদ্রীনাথ কেদারনাথ আমার তো অনেক কিছুই ঘুরেছি, এই জিনিসটা কিন্তু এই এখানেই আমি দেখতে পেলাম, এই পাইন গাছটা ঠিক আছে। আর এরম গ্রাসল্যান্ড, এরম প্লেন গ্রাসল্যান্ড, হ্যাঁ বুগিয়াল আলাদা ব্যাপার কিন্তু এটা বুগিয়াল নয়। এখন আমরা এখানে সকালবেলা ব্রেকফাস্ট করব, ঠিক আছে, ব্রেকফাস্ট করে আমরা বেরোবো নেক্সট ব্লকের জন্য তুঙ্গনাথ। যা ঘুরতে গিয়ে দেখি দে ভ্যালি ভিউ হোটেল। আমরাও নিয়েছিলাম ফুল প্লেট, আমাদের এই যে এই হোটেলটা যেটা মানে থাকার জায়গা হোমস্টেটা, নাম হচ্ছে ভ্যালি ভিউ হোটেল। আর এটা আপনারা আগে থেকে বুক করতে পারেন, দেখুন এখানে ফোন নাম্বারগুলো সব লেখা আছে। তো এখানে আপনি খাবার দাবার মানে লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার সমস্ত কিছু পেয়ে যাবেন। আর গরম জল, গরম জল পার বালতি 50 টাকা, মানে 50 টাকা করে আপনার গরম জল এখান থেকে কিনতে হবে। তো সমস্ত কিছু এখান থেকে অ্যাভেলেবেল। আর খাওয়া দাওয়া এখন করলাম, কালকে লাঞ্চ কালকে ডিনার করেছি, আজকে সকালবেলা ব্রেকফাস্ট করলাম, এবার আমরা আশা রাখছি লাঞ্চটাও করব, কারণ খাবার কোয়ালিটি যথেষ্ট ভালো। কি খাবার কোয়ালিটি ভালো তো? হ্যাঁ বাবা। ওকে, এই সুন্দর জায়গা থেকেই আজকের এখনকার এই ব্লগটা এখানেই শেষ করছি। আশা করব ভিডিওটা আপনাদের বেশ ভালোই লেগেছে, তাহলে ভিডিওটা লাইক করতে একদম ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, ঠিক আছে। আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে অল করে দেবেন, যাতে পরে সব ভিডিওর আপনারা নোটিফিকেশান পান, মেনলি তুঙ্গনাথ। এখন আমরা যাচ্ছি তুঙ্গনাথের উদ্দেশ্যে, তো নেক্সট ব্লগ তুঙ্গনাথ।